وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي قلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها هجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير صدق الله العلي العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. مصطفى مصطفى من دعوه للصفا سيد الأنبياء مشعل في الوفا كان في عطفه ليتامى دفا مصطفى مصطفى منبع الصفا سيد الأنبياء مشعل في الوفا كان في عطفه ليتامى دفا حن قلبي له فغشى صلاة من يديه الصلاة عليه والسلام عليه للسماء ارتقى فأتى بالنقى وغدا وجهه نيرا مشرقا كان من أهله حين حان اللقاء قال فلتذهبوا أنتم الطلقاء مصطفى مصطفى أنباع للصفا سيد الأنبياء مشعل في الوفا كان في عطفه لليتامى دفا حن قلبي له فغشى الصلاة عليه والسلام عليه كان من هديه منهجا وسطا كانت تساعده بسمة البسطا سيد في الكرم قملة في العطاء مصطفى مصطفى تنبع الصفا سيد الأنبياء مشعل في الوفا كان في عطفه لليتامى دفا مصطفى مصطفى ذنب
سيد الأنبياء مشعل في الوفا كان في عطفه لليتامى ضيفا. السلام عليكم ورحمة الله وبركاته. ما شاء الله. السلام عليكم ورحمة الله. মাঝে মাঝে আমি কবরস্থানে নামি, কবরে জানাজা যাওয়ার পরে মাঝে মাঝে কোন লাশ নামানোর জন্য যদি পুরুষ হয় আমি কবরস্থানে নামি, কবরের ভিতরে। শীতকালে আমি মাটির ভিতরে হাত দিয়ে দেখি অনেক ঠান্ডা। দেখো এই যে আমরা এখানে যারা আছি প্রত্যেকে শীতের কাপড় মোটামুটি গায়ে দিছি, কেউ কম কেউ বেশ, শীত অনুযায়ী গায়ে দিছি বা শরীরের টেম্পারেচার হিসেবে গায়ে দিছি। একটা মানুষকে যখন মরার পরে তিনটা কাপড় দিয়া, মহিলা হইলে পাঁচটা, তিন বান দিয়া এই ঠান্ডা মাটির ভিতরে বিছানার ভিতরে রেখে দেওয়া হয় এবং কবরে রাখার পরে বাঁশের ছাপড়া দিয়ে দেওয়া হয় এবং মনকে মন মাটি চাপা দিয়ে দেওয়া হয়। এরপরে আর কেউ তাদের খবর নেয় না, নেওয়ার সুযোগ নেই, তাই না? এখন তোমরা মানুষে আসো তো তোমাদের আব্বা আসতেছে, মা আসতেছে, সাপ্তাহ হলে একবার দেখতেছো বা খবর খবর নিচ্ছে। কিন্তু যারা খবর বেশি হয়ে গেছে ওদের খবর নেওয়ার মতো কেউ নেই। কিন্তু একটা সুযোগ আছে আমাদের হাতে, বলো কয়টা সুযোগ? একটা হাদিসে আছে, মুসলিম শরীফের হাদিসে, যে একটা মানুষ মারা গেলে তার তিনটা আমল জারি থাকবে, তার ভিতরে একটা হলো যে সন্তান তার জন্য দোয়া করে। এই সন্তান দ্বারা মনে করো শুধু বাবা না, কেউ যদি দাদা মারা যায়, নানা মারা যায়, আত্মীয় স্বজন ময় মুরব্বীরা মারা যায়, তাদের জন্য দোয়া করলে তারা পায়। আরেকটা হলো ওই এলেম, যে এলাম দ্বারা সবাইকে উপকৃত করা যায়। মনে করো এখান থেকে হাফেজ হইছ, সে গিয়ে আরেক জায়গায় যখন শিক্ষকতা করতেছ অন্য হাফেজ তৈরি করতেছ, অথবা মুয়াজ্জিনি করতেছ, অথবা ইমামতি, অথবা দিনই কাজ করতেছ, অথবা ব্যবসা করতেছ, সবভাবে ওইটাও কিন্তু এলেমের বরকতে সবটাই জারি হবে, সুবহানাল্লাহ। তো এই জন্য তোমরা সবসময় একটা কথা মনে রাখবা, সেটা হলো আমরা যদি নিয়ে আসছি, আমাদের দাদা ছিল না, বলো আসিল, নানা ছিল, আচ্ছা দাদার বাবা ছিল না, ভাইজি দাদার দাদার বাবা ছিল না, আচ্ছা নানার বাবাও ছিল না, তার আব্বা ছিল না, ওনারা তো আজকে আছে না, কবরে চলে গেছে। আমাদের মাঝে মাঝে উচিত হবে তাদের জন্য দোয়া করে দেওয়া, ঠিক আছে না? ইনশাআল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2024 সাল, আজকে কয় তারিখ? 3 তারিখ, নতুন বছর শুরু হয়েছে। আসলে আমরা মুসলমান হিসেবে আমাদের আরবি হলো নববর্ষ, আরবি মাসের প্রথম তারিখ, প্রথম মাসের নাম বলো, সে কি মাস? মুহররম, বলো আরবি প্রথম মাসের নাম কি? আর শেষ মাসের নাম হলো জিলহজ, শেষ মাসের নাম কি? যেহেতু আমরা মুসলমান আমাদের মনে রাখা দরকার বেশি সেটা হলো আরবি নাম। আর বর্তমান চলিত হয়ে গেছে যে ইংলিশ নাম, ইংলিশ মাস তারিখ তো আমরা মনে রাখবো, কিন্তু মুসলমান হিসেবে আমাদের আরবি নামটা মনে রাখা দরকার, রাখবো যেহেতু বছরের শুরু। হেফজখানার লাগে তো বছর শুরু শেষ নেই, এত 24 ঘন্টা রুটিন একরকম, তাই না? নুরানি যারা আছো এদের জন্য তো বছর শুরু রুটিনও করা হয়ে গেছে এবং শনিবার থেকে ইনশাআল্লাহ ধারাবাহিক রুটিনে করা চলবে। নুরানি সিস্টেমটা আবার একটু চেঞ্জ হয়েছে, সেটা হলো 8টা থেকে 12টা ক্লাস, আর জোহর থেকে আসর, মাগরিব থেকে এশা, ফজর করে নুরানি কোনো ক্লাস থাকবে না, রেস্ট থাকবে তোমাদের। আচ্ছা, এক দুই নম্বর পয়েন্ট হলো যারা মানুষে এখনো আসে নাই এদেরকে সবাইকে বলবা যে ক্লাস শুরু হয়ে গেছে, সবাই যেন মানুষে চলে আসে, কেমন? ইনশাআল্লাহ দেখি 2024 সালে আমাদের প্রথম হাফেজ কে হবে। সোহান, সোহান কই? সোহানের কালকে দুপুরে আমাদের মানুষে দাওয়াত, আলহামদুলিল্লাহ বলো। হ্যাঁ, যারা হাফেজ হয়ে গেছে এদের সমস্যা আছে একটা, যেহেতু আমগুলো তো দাওয়াত করেন নাই, তোমার একবার শোনানি শেষ হলে আমার কাছে আইবে, তাহলে ওই বেলা তোমার দাওয়াত। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ও যারা হাফেজ হয়েছিল এদেরকে আমি পোড়া মুরগি আর রুটি খাওয়াইছিলাম, কারা কারা খাইছিল দেখি। ও আচ্ছা, যারা আছে, হ্যাঁ ঠিক আছে, তোমরা 7 জন মিলো এরপরে, হ্যাঁ 7 জন হোক এরপরে ইনশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা মূল কথা হলো দেখো আব্দুল্লাহ, পড়ালেখা গুলো মনোযোগ দিয়ে করা, কেমন? ইনশাআল্লাহ বলো, শোনো একটা কথা মনে রাখবা, যে যাই করো
কোন সময় কোন অবস্থায় কোন উস্তাদের সাথে মাতা পিতার সাথে যেন বেয়াদবি না হয় ইনশাআল্লাহ বলো বেয়াদব মাহরুমে গস্তাস ফজলের অপ বেয়াদব যারা হয় আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় বলো আল্লাহর রহমত থেকে কি হয় আমরা বেঁচে আছি তো আল্লাহর রহমত দ্বারাই আছি এই জন্য আমাদের ব্যবহারে আচরণে যেন কোনো অবস্থায় উস্তাদের সাথে আচরণ খারাপ না হয় আব্বা আম্মার সাথে আচরণ খারাপ না হয় মানে শুনে দেখি তোমাদের আব্বা আম্মা বাত নিয়ে আসে আর তুমি মানে ঝাড়ি মেঘ আব্বা আম্মার এটা ঠিক না এটা খুব খেয়াল রাখবা আর মানুষের নিয়ম কানুন সাফাই গুলা খুব সুন্দর করে খেয়াল রাখবে উপরে যারা আছেন আল্লাহর ওয়াস্তে আপনারা আপনাদের সাফাই গুলো আল্লাহর ওয়াস্তে আমরা বলি আল্লাহর ওয়াস্তে আপনারা আপনাদের উজুখানা বাথরুম এরপরে স্তিনজাখানা এরপর রুম সবকিছু ঠিক রাখবেন শুধু হাদিস মুখস্থ করলে তো হবে না আত্মগুরু বলেন সবাই বলেন হের যখন বলেন পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের আল হায়া ও শুবাতুন মিনাল ইমান লজ্জা ইমানের অঙ্গ যাদের লজ্জা আছে যাদের ইমান আছে এদের অপরিচ্ছন্ন থাকে না পরিচ্ছন্ন থাকে এই জন্য খুব খেয়াল রাখে আর আসরের পরে দোয়ার খুব এহতেমাম করে আপনারা যারা আছেন এক এক হুজুরকে আপনাদের নজর আছে কোনো সময় আমি থাকলে আমাকে ডাকে নিয়ে দোয়া করাইতে পারে আর দোয়া মাকুলে ইবাদা দোয়াই ইবাদা এই জন্য খুব গুরুত্বের সাথে খেয়াল রাখা আর এখানে তো ডিজাইন করতেছে সুন্দর করে শোনো এখানে এই এখানে যারা আছো আমাদের মাদ্রাসার ছাত্র যারা আছো এই এই আপিস গুলার উপরে মানে এই ডিজাইন গুলার উপরে কাউ যেন আঁকো না দেয় কাউকে আঁকো দিতে যেন না দেয় কথা বুঝছো আমরাও দিব না পরিবেশ আমরাও সুন্দর রাখবো এবং কেউ যেন পরিবেশ নোংরা করতে না পারে এখানে চক দিয়ে আঁকা ইট দিয়ে আঁকা কালি করা এগুলো যেন করতে না পারে আমরা খেয়াল রাখবো ইনশাল্লাহ বলো মনে থাকবে ইনশাল্লাহ আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন আল্লাহ সবাইকে মানার তৌফিক দান করেন আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন আল্লাহ তাআলা তোমাদেরকেও কবুল করেন সোহান কি কইছো বাবা আমি যখন কথা কব তখন আমার কথা দিয়ে খেয়াল রাখতে হবে আর তুমি যখন কথা কবে তোমার কথা আমি শুনবো দুইজনের কথাগুলো তুলতো না কথা একজনে কইতে দুইজনে বলে কাটটাকে শুনবো রবি কাস্টমার কেয়ারের মতো হয়ে যাবে মনোযোগ দিয়ে পড়ালেখা করবে আর খাবার নষ্ট করবে না আমি বলতেছি বারবার ইন্নাল মুবাদ্দিনিনা কানু ইখওয়ানাশ শায়াতিন অপচয়কারী শয়তানের ভাই আর রিজিক একটা কথা মনে রাখবা রিজিক নষ্ট করলে আল্লাহ রিজিক কমায়া দেয় বাজেট আছে না বাজেট প্রত্যেকটা মানুষের জীবনে কিছু বাজেট থাকে মনে করো তোমার জীবনে 1 কোটি টাকার খাবার তোমার জন্য বাজেট তো তুমি কি করছো 1 বছরে দেখা যাচ্ছে যে অনেক টাকার খাবার অপচয় করে ফেলছো তোমার জীবনে কিন্তু এর চেয়ে বেশি বাজেট পাবে না তুমি তো বাজেট না পাইলে কি হবে তোমাকে হিসাব করে করে চলতে হবে বলতে হবে খাইতে হবে দেখা তুমি বাদ নষ্ট করে ফেলে দিছো এটা তোমার বাজেট ছিল যেটা ফেলে দিছো এটা ভবিষ্যতে তোমার রিজিক থেকে কমে গেছে আমি কি তোমাদেরকে এটা বুঝাইতে পারলাম অনেক মানুষ দেখবা 6 মাস ধরে হাসপাতালে আছে মুখে লোক পানিতে পারে না স্যালাইন লাগানো আছে অক্সিজেন লাগানো আছে তার মানে তার রিজিক শেষ হয়ে গেছে তার রিজিক যেটা ছিল বাজেট এটা আগে শেষ করে ফেলছে এটা খুব খেয়াল রাখা তোমাদেরকে এই জন্য রিজিক যেন নষ্ট না হয় খাবার যদি দস্তরখানায় পড়ে এই খাবারটা উঠাই খাইবা এই খাবারটা কি করবা উঠাই খাইবা এটা খুব খেয়াল রাখবা এইটা কি তোমাদেরকে আমি বুঝাতে পারছি রিজিকটা কি রিজিকটা একটা নির্দিষ্ট বাজেট থাকে বাজেট এই বাজেট যদি তুমি নষ্ট করে ফেলো পরে কিন্তু শেষ বিষয় শেষ জামানা গিয়ে তুমি কষ্ট পাবা শেষ বয়সে গিয়া এটা খুব খেয়াল রাখা আর আমরা মানুষের পড়ালেখা করি আমাদের তো খাবার নষ্ট হওয়ার প্রশ্নই আসে না কথা বুঝেন নাই খাবার যেটা আপনি এখন নষ্ট করতেছেন এটা পরে আপনি গিয়ে ভুক্তভোগী দিতে হবে আপনাকে মনে করো কথার কথা আমি তোমাদের একটা জিনিস বুঝাই মনে করো মাদ্রাসার প্রতি মাসে খরচ প্রায় 2 লক্ষ টাকা কত যদি মনে করো আয় আসে 1,70,000 টাকা তাহলে আর কত কত লস কত 30,000 টাকা না এটাকে ভুক্তভোগী বলে আমাকে আয় বুঝে ব্যয় করে না ব্যয় বুঝে আয় বুঝে ব্যয় করতে হবে বা আমার রিজিক যতটুকু আমি নষ্ট করবো কেন আমি এটা খাইতে পারতেছি না আমি নিব না বাসা থেকে যাদের বাতা সে হাতে দশে দেখি হাত নামা তো ভাত তো অনেক সময় তোমরা সবগুলো খাইতে পারো না তো ভাত গুলো কি করো রাখি দাও বাড়িতে দিয়ে দাও বাসায় মুরগি থাকে বিড়াল থাকে অথবা ভাতের সাথে ভাত দিয়ে রান্না করা যায় এই রিজিক যেন কোনো অবস্থা নষ্ট না হয় ইনশাল্লাহ বলো আমি কই দ্বারা খবরও নাই ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ আল্লাহ বুঝার তৌফিক দান করেন আমিন আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করেন আমিন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমিন আল্লাহ তাআলা আমাকে তোমাকে আমাদের সবাইকে
হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালা আল্লামা হওয়ার তৌফিক দান করুন আমিন এই সুন্দর একটা কথা আমি বলছি এই দোয়াটা আমি তোমাদেরকে শিখিয়েছি না এই দোয়াটা কার থেকে শিখছিলাম আমি বলছিলাম মনে আছে মাওলানা আব্দুল বাসিত খান সিরাজগঞ্জে চিনো ওনারে উনি গত কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছে ওনার পায়ের পাঁচটা আঙ্গুল একদম ভাঙি গেছে এখন অপারেশন করতে হয়তো জোড়া লাগবে তো আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন এই উম্মতের রাহবার অনেক সুন্দর ভাষায় উনি কথা বলেন এবং ওনার বয়ানে কোন সময় উল্টা পাল্টা কোন বয়ান করছেন কৈফিয়ত দিতে হয়েছে আবার বয়ান থেকে ফিরিয়ে আসতে হয়েছে ওনাকে দেখে এলমি মানুষ শেখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির ছাত্র তো উনি অসুস্থ হাসপাতালে আছেন আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন ওনাকে হায়াত দারাজ করেন বলো আমিন আমিন উনি ব্যক্তি বিশেষ মানুষও ভালো আমাদের আগের মানুষের মুতামিম এই মানুষের মুতামিম মুফতি কামাল চৌধুরী আছে না ওনার মসজিদে আমি চার পাঁচ বছর আগে ওনার দাওয়াত দিয়ে আনছিলাম তো নামাজের ট্রেডিং করাইছিলেন গত কিছুদিন আগে জামিয়াতুর রহমা গাজীপুর ওনার সাথে দেখা হয়েছে খুব অমায়িক মানুষ ভালো মানুষ আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনাকে পুরো পুরো সুস্থতার সাথে নেক হায়াত দান করেন আমিন ইনশাআল্লাহ আমিন আর আমাদের সালামের প্রচার বেশি হওয়া দরকার মা আমি সালাম দেই তবু এরা সালামের জবাব নেয় না সালাম দেওয়া তো সুন্নত সালামের জবাব দেওয়া তো ওয়াজিব বলো আগে আগে বল সবাইকে সব সময় চিনলেও না চিনলেও শুদ্ধ করে বিশুদ্ধ করে সুন্নত তরিকায় সালাম দিব ইনশাআল্লাহ সালাম দোসে কেমনে দে শোনো সালামের উসুল আমি বলি দেখো শোনো শোনো কথা এটা জরুরি কথা কেউ মনোযোগ হারাইও না আসসালামু আলাইকুম বলো তোমাকে যদি কেউ এইভাবে বলে আসসালামু আলাইকুম তুমি যখন উত্তর দিবে একটু বাড়াই দিবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আর তোমাকে যদি কেউ সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তুমি বলবা ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তোমাকে যদি কেউ বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তুমি বলবা ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া মাগফিরাতু এই পর্যন্ত হাদিসে আছে এরপর আরে কিছু কয় ওয়া হাদায়াতু ওয়া জান্নাতু ওয়া জাহান্নামু ও দুযুগু না এগুলো নাই কেমন এই পর্যন্ত আছে এখন যদি সালাম দিবে এভাবে আসসালামু আলাইকুম বলো ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু ওয়া মাগফিরাতু এখানে চারটা দোয়া আছে কয়টা সালাম মানে শান্তি রহমত মানে রহমত বরকত মানে বরকত মাগফিরাত মানে ক্ষমা এবার বলো আমাদের জীবনে শান্তির দরকার আছে না নাই আছে কিনা আচ্ছা আমাদের জীবনে রহমতের আল্লাহর রহমতের দরকার আছে কিনা আল্লাহর পক্ষ থেকে বরকতের দরকার আছে কিনা আল্লাহর পক্ষ থেকে ক্ষমার দরকার আছে কিনা কার কার দরকার আছে দেখা তোরা আছে আমারও দরকার আছে আপনারাও তাহলে আমরা একে অপরকে বেশি আমি তোমার সালাম দেওয়া মানে কি আল্লাহ আমার এই ছাত্রটার উপরে আপনি শান্তি রহমত বরকত ক্ষমা দান করেন তুমি আমাকে সালাম দেওয়া মানে কি আল্লাহ আমার হুজুরের উপরে শান্তি রহমত বরকত ক্ষমা দান করেন কত সুন্দর দোয়া না পুরো পৃথিবীতে ওই এক বেড়া বলো সৌদি থেকে আসছে 80 কয়েকজন সৌদি ওয়ালারা সব আরবি কথা কয় শুধু সালামটা বাংলাতে দেয় শুধু সালামটা কিছু দেয় সালামটা আরবি আসসালামু আলাইকুম বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া মাগফিরাতু সালাম ছোট বড়কে দিতে পারে বড় ছোটকে দিতে পারে হুজুর ছাত্রকে দিতে পারে ছাত্র হুজুরকে দিতে পারে আব্বা আম্মা সন্তানকে দিতে পারে সন্তান আব্বা আম্মাকে দিতে পারে মনে থাকবে ইনশাআল্লাহ তোমরা বড় যারা আছো এদের ছোটদেরকে সালাম দিবা ছোট যারা আছো বড়দেরকে সালাম দিবা কথা বুঝে আসছে আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম কেরাত গজল সহ আল্লাহ তাআলা তোমাদেরকে এই মাদ্রাসাতে পুরো এলাকাবাসীকে দেশ বিদেশে যারা আমাদেরকে ভালোবাসেন মহব্বত করেন আমরা যাদেরকে ভালোবাসি মহব্বত করি আল্লাহ সবাইকে দুনিয়াও সাজাইয়া দেন পরকালও সাজাইয়া দেন সবাই বলি আমিন আমিন হ্যাঁ এবার দোয়া সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক এই লাইন থেকে দান এই লাইন থেকে বাকিরা দাঁড়ায় থাকেন এই দুই লাইন দাঁড়ায় থাকেন এই দুই লাইন ও আমরা কেন বলি